দর্শকের বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শেখ জায়দ জায়দের কাছ থেকে জেনে চাইবো জায়দ আটচল্লিশ ঘন্টার ধর্মঘট চলছে আজকে সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন যানবাহন চলাচল বন্ধ জন দুর্ভোগ কতটা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্ট ধন্যবাদ আপনাকে ধর্মঘট এখনও চলছে তবে জেলা প্রশাসনের সঙ্গে যারা ধর্মঘট ডেকেছেন তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে দুইটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটি এখনও শুরু হয় নাই মালিক শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে অপেক্ষমান আছেন আসলে মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে কি বলা হয় সব কিছু মিলে একটু পরে হয়তো আমরা জানতে পারবো যে এই ধর্মঘটটি প্রত্যাহার করা হচ্ছে কি হচ্ছে না বা এটি আরও চলবে কিনা বা তারা যে দাবি জানিয়েছেন সেই দাবিগুলো মানা হচ্ছে কিনা তাদের দাবির মধ্যে অন্যতম দাবি চুয়েটে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চলাকালে বেশ বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছেন অগ্নিসংযোগ করেছেন এমন অভিযোগ আছে এই বিষয়গুলো সহ আরও বেশ কিছু দাবি রয়েছে শ্রমিক নেতৃবৃন্দ গ্রেপ্তারের বিষয় আছে এবং সড়কে হয়রানির বিষয় আছে অবৈধ যানবাহন চলাচল এই বিভিন্ন বিষয়ে কিন্তু তারা তাদের এই ধর্মঘটটি চালাচ্ছেন এবং এই ধর্মঘটটি কতক্ষণ চলবে বা এটি কি আদৌ প্রত্যাহার হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ পর আমরা জানতে পারবো তাদের আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্য আমরা নিতে পারবো যে তারা মিটিংয়ে আসলে মিটিংয়ের পর কী সিদ্ধান্ত হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আরেকটু পরে আমরা বিস্তারিত জানতে পারব তো তো মিটিংটি এখনো শুরু হয়নি কিছুক্ষণ পর এই বৈঠকটি শুরু হবে শুরু হলে পরবর্তীতে হয়তো বলতে পারবো তবে তাদের কর্মসূচি চলছে মানুষের যে ভোগান্তি সেটি তো নিশ্চয়ই টেলিভিশনেও মানুষজন দেখতে পাচ্ছেন